আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো, স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করছো, বাড়িতে নিরাপত্তার সাথে বসবাস করছো। আশা করি তোমরা বাবা মায়ের কথা মেনে চলছো। আমরা দীর্ঘ সময় ধরে আমাদের সরাসরি যে পড়াশোনা বা স্কুল ভিত্তিক যে পড়াশোনা সেটা থেকে দূরে আছি, ফলে আমাদের অনেক ছোটোখাটো ভুল ত্রুটিগুলি থেকে যাচ্ছে যা আমরা সরাসরি দেখে করতে পারছি না, বা শিক্ষকদের সাথে বা তোমাদের সাথে আমাদের যে সরাসরি কন্ট্রিবিউশন বা আমাদের সরাসরি যে কনভারসেশন সেটা হচ্ছে না। সেই সরাসরি কনভারসেশন না হওয়ার ফলে আমাদের ভেতরে অনেক গ্যাপ থেকে যাচ্ছে। তো আমাদের বছরের আর প্রায় দু মাস বাকি আছে, কাছাকাছি দু মাস সময়ের কাছাকাছি আমাদের বাকি আছে। এটা অলরেডি নভেম্বর মাস চলছে, ফলে আমাদের অনেকখানি পড়া থেকেই কিন্তু আসলে আমরা দূরে আছি। অন্যান্য বছর আমরা যেভাবে করে বইয়ের প্রতিটা লাইন পড়তে পারি বা প্রতিটা লাইন থেকে আমরা প্রশ্ন বা শূন্যস্থান পূরণ বা মিলকরণের মাধ্যমে জানতে পারি, শিক্ষকদের সাথে তোমাদের বা শিক্ষকদের সাথে অন্যদের তোমাদের অভিভাবকদের যে কনভারসেশনটা হয় বা যে যোগাযোগটা হয় সেটা আপাতত আসলে আমাদের ভিতরে কম হচ্ছে, ফলে আমাদের যে গ্যাপগুলো সেই গ্যাপগুলো থেকে যাচ্ছে। তারপরেও চেষ্টা করেছি অনলাইনে তোমাদেরকে খুঁটিনাটি অনেক ভুল ত্রুটিগুলো দেখিয়ে দিতে, যেগুলো আমরা আসলে মূলত করে থাকি, প্রায় বেশিরভাগ স্টুডেন্টই করে থাকে, সেই ধরনের ভুল ত্রুটিগুলি আমি ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছি। অনেকে যারা ক্লাস দেখেছো নিয়মিত তারা এইগুলো সম্পর্কে জানতে পেরেছো। তোমাদের ভবিষ্যৎ জীবনে যদি এই ভুল ত্রুটিগুলি তোমরা কাটিয়ে উঠতে পারো তাহলে মনে করব সেখানেই আমাদের সার্থকতা হয়েছে, বা আমাদের সার্থকতা ওইখানটাতেই যদি তোমরা তোমাদের এই ভুল ত্রুটিগুলোকে কাটিয়ে উঠতে পারো। তাহলে চলো আজকে আমরা আমাদের ক্লাসটি শুরু করি। আজকে আমরা আমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের যে ক্লাব বইটি আছে বা যে টেক্সট বুকটি আছে, আশা করি তোমাদের প্রত্যেকের কাছেই সেই টেক্সট বুকটি হাতের কাছে রেখেছ, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পঞ্চম শ্রেণীর। আজকে এইখান থেকে আমরা গত ক্লাসে যে অধ্যায় সাতের উপর একটি মডেল টেস্ট হয়েছিল 30 মার্কসের, এর আগেও তোমাদের অন্যান্য অধ্যায়গুলোর মধ্যে হয়েছে, যেমন অধ্যায় 8, 9, 10 এবং 11, এই চারটি অধ্যায়ের উপর অলরেডি আমাদের মডেল টেস্ট 30 মার্কের মডেল টেস্ট হয়ে গিয়েছে। আমরা যেটা আমরা ক্লাস ভিত্তিক অর্থাৎ আমাদের ক্লাস চলাকালীন সময় যেভাবে করে পরীক্ষাটা নিতাম, আমি সেভাবে করেই তোমাদেরকে প্রশ্নগুলো করেছিলাম যাতে তোমরা দিতে পারো। অনেকেই প্রশ্নের উত্তর লিখে আমাকে পাঠিয়েছ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা অন্তত আমাকে প্রশ্নের উত্তরগুলি লিখে পাঠিয়েছ। আমি চেষ্টা করেছি তোমাদের উত্তরগুলোকে আবার রিচেক করে পাঠানোর জন্য। অনেকেরটা হয়তো বা এরই মধ্যে পৌঁছে গেছে, অনেকেরটা হয়তো পৌঁছাতে পারেনি, আমার এখানে নেটেরও অনেক সমস্যা রয়েছে। তো যাই হোক, প্রত্যেকেরটাই পেয়ে যাবে আশা করি। তো আজকে আমরা অধ্যায় সাতের উপর যে মডেল টেস্টটি হয়েছিল, মডেল টেস্ট 5 অধ্যায় 7 মানবাধিকার, সেটা সম্পর্কে আমরা জানবো, প্রশ্ন উত্তরগুলি সম্পর্কে আমরা জানবো। আমাদের এই অধ্যায়ে আমরা মানবাধিকার সম্পর্কে জেনেছি, অর্থাৎ মানবাধিকার কাকে বলে, একজন মানুষের কি কি অধিকার থাকতে পারে। তারপরে আমরা অটিস্টিক শিশু সম্পর্কে জেনেছি, এরপরে আমরা অন্যান্য জিনিসগুলো সম্পর্কে জেনেছি, যেমন একজন অটিস্টিক শিশুর প্রতি আমাদের কি ধরনের আচরণ হওয়া উচিত, আমাদের মানব শিশু পাচার সম্পর্কে আমরা জেনেছি, এগুলো প্রতিরোধে আমাদের কি করা উচিত, এই জিনিসগুলো সম্পর্কে আমরা এই অধ্যায় থেকে জানতে পেরেছি। আমাদের এই যে পড়াশোনা, এই পড়াশোনাগুলো যদি আমরা আমাদের ব্যক্তিগত জীবনে কিছুটা হলেও প্রয়োগ করি তাহলে সেখানেই আমাদের সার্থকতা। কারণ হচ্ছে আমরা শুধুমাত্র পুঁথিগত সে বিদ্যাটাই থাকছে না, সেটা আমরা বাস্তব জীবনেও প্রতিফলন ঘটছে। যেমন আমরা অধ্যায় 9 থেকে আমাদের
যে দায়িত্ব কর্তব্য আছে সমাজের প্রতি, আমাদের পরিবারের প্রতি, আমাদের বড়দের প্রতি, ছোটদের প্রতি, আমরা সেগুলো সম্পর্কে জেনেছি। আমরা যদি আমাদের বাস্তব জীবনে এগুলো ব্যবহার করি বা আমরা যা বইতে শিখেছি সেগুলো যদি আমরা বাস্তব জীবনে প্রয়োগ করি তাহলে আমাদের জীবনটাও অনেক সুন্দর হবে। তাহলে চলো আমরা আজকে শুরু করি আমাদের মানবাধিকার সম্পর্কে বা মানবাধিকার অধ্যায় থেকে আমাদের যে 30 নম্বরের একটি প্রশ্ন হয়েছিল সেই প্রশ্নটির উত্তর নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথমেই আছে এই প্রশ্নটির সংক্ষিপ্ত প্রশ্ন, যেটা বোর্ড প্যাটার্ন ছিল আমাদের, সেই অনুযায়ী যেহেতু আমাদের এবছর পরীক্ষা হচ্ছে না, অনেকেই খুব খুশি হয়েছে যে পরীক্ষা দিতে হচ্ছে না, আবার অনেকে মনেও খারাপ, মনে কষ্ট পেয়েছো যারা অন্তত রেগুলার পড়াশোনা করেছো যে পরীক্ষাটা দিতে পারলাম না, আমাদের মূল্যায়নটা ভাবে হবে কিনা। তারপরও যেভাবেই হোক আমাদের যে মূল্যায়নটা হচ্ছে এটাও কিন্তু একটা মূল্যায়ন করা, যে তোমরা মডেল টেস্টে অংশগ্রহণ করছো, তোমরা পরীক্ষাটা দিচ্ছ, তোমাদের ভুল ত্রুটিগুলি ঝালাই হচ্ছে, এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। তাহলে আমরা বলছি যে আমাদের প্রথমেই ছিল যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিয়েছিলাম, 5টি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, 5 × 2 = 10। এরপরে ছিল আমাদের শূন্যস্থান পূরণ, 5টি, 5 × 1 = 5 মার্কস। এরপরে ছিল আমাদের মিলকরণ, 1 করেছিল 3টা মিলকরণ। এবং তারপরে ছিল আমাদের 2টো ব্রড প্রশ্ন বা বর্ণনামূলক প্রশ্ন, 6 × 2 = 12। তাহলে এই টোটাল আমাদের হলো 30 মার্কে। তাহলে আমরা প্রথমেই যেই করব, মিস চেষ্টা করেছি তোমাদের জন্য লিখে নিতে, এভাবে করে মিস মিসের উত্তরগুলো সাজিয়ে নিয়েছি। তোমরা তো অনেকেই মিসকে পাঠিয়েছো লিখে, তোমাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। তাহলে চলো আমরা প্রথমে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে নিই। তোমার সহপাঠী দলে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, অন্যের স্পর্শ সহ্য করতে পারে না, সে কোন ধরনের সমস্যায় আক্রান্ত? আমার যে সহপাঠী আছে সেই সহপাঠী অন্যের স্পর্শ সহ্য করতে পারে না, দলে কাজ করতে সে স্বাচ্ছন্দ্য বোধ করে না। আমরা এই অধ্যায় থেকে জেনেছি এই ধরনের মানসিকতা বা এই ধরনের যে বাচ্চাগুলো আছে তারা সাধারণত অটিজম নামক একটি মস্তিষ্কে বিকাশগত সমস্যার আক্রান্ত। এই ধরনের তাহলে আমরা বলতে পারি, অনেকে হয়তো বা তোমরা এভাবে লিখে দিতে পারো অটিজম সমস্যায় আক্রান্ত, ওভাবে না লিখে আমাদের পুরোটা প্রশ্নটা লাইনে উত্তর দিলে বা সম্পূর্ণ বাক্যে যদি আমরা উত্তরটা দিই তাহলে সেই উত্তরটা আমাদের জন্য সুন্দর হবে, কারণ এখানে প্রতিটার জন্য 2 মার্কস করে রয়েছে। তাহলে আমরা এটা প্রথমটাতে কি পাচ্ছি, অটিজম সমস্যায় আক্রান্ত। সে কি সমস্যায় আক্রান্ত? অটিজম। তাহলে আমি লিখতে পারি, পুরো লাইনটাকে যদি আমি লিখি, যে আমার সহপাঠী দলে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, অন্যের স্পর্শ সহ্য করতে পারে না, সে অটিজম নামক সমস্যায় আক্রান্ত। এরপরে আছে মানবাধিকার কি। মানবাধিকার হলো একজন মানুষের সমাজে সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকার জন্য কিছু সুযোগ সুবিধা বা অধিকারের প্রয়োজন। এই সুযোগ সুবিধা বা অধিকারগুলো নারী পুরুষ বা তোমার ধর্ম, লিঙ্গ বা গায়ের রং, সব কিছু ভেদে সকলের জন্য সমান হওয়ার কথা। এই যে সবাই সকল রকমের সুযোগ সুবিধা সমানভাবে পাচ্ছে, এটাই হচ্ছে মানবাধিকার। এক কথায় আমরা যা বলতে পারি, সকল সুযোগ সুবিধা পাওয়ার অধিকারকেই বলা হয় মানবাধিকার। এরপরে আমাদের 3 নম্বর প্রশ্ন ছিল, শিক্ষা গ্রহণের অধিকার গুরুত্বপূর্ণ কেন? আমরা জানি শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা ছাড়া কোনো জাতি কখনোই উন্নতি করতে পারে না। তাহলে আমরা বলতে পারি শিক্ষা গ্রহণের অধিকার গুরুত্বপূর্ণ, কারণ শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না। শিক্ষা গ্রহণের মাধ্যমে একজন মানুষের ভেতরে সচেতনতা তৈরি হয়, একজন শিক্ষিত মানুষ ভালো মন্দের প্রভেদ বুঝতে পারে। সর্বোপরি বলা যায় শিক্ষার আলো অর্থাৎ জ্ঞানের আলো দ্বারা মানুষ সঠিক পথে পরিচালিত হতে পারে, তাই আমাদের শিক্ষা গ্রহণ করা গুরুত্বপূর্ণ। এরপরে আছে পাচার বলতে কি বুঝি। আমরা এই অধ্যায়ে পাচার শব্দটির সম্পর্কে বা পাচার শব্দটির সাথে আমরা সম্পৃক্ত হয়েছি বা জানতে পেরেছি বা এই পাচার শব্দটাকে আমরা শুনেছি এই অধ্যায়ে। পাচার বলতে বোঝায় কোনো নারী বা কোনো শিশুকে যদি অসৎ উদ্দেশ্য সাধনের জন্য বা অসৎ উদ্দেশ্যে এক দেশ থেকে অন্য দেশে রাষ্ট্রীয় নিয়ম ভঙ্গ করে গোপনভাবে পাঠানো হয় তাহলে সেটাকে আমরা পাচার বলি। তাহলে হচ্ছে যখন কোনো অসৎ উদ্দেশ্যে উদ্দেশ্য সাধনের জন্য শিশু বা নারীদের এক দেশ থেকে অন্য দেশে রাষ্ট্রীয় আইন লঙ্ঘন করে গোপনে পাঠানো হয় তাকে পাচার বলে।
পাচার একটি মানবাধিকার বিরোধী কাজ। এরপরে আছে তোমার অটিস্টিক বন্ধুকে সাহায্য করার দুইটি উপায় লিখো। আমাদের সাথে যারা অটিস্টিক বন্ধু আছে তাদের প্রতি অবশ্যই আমাদের সহমর্মিতা থাকা উচিত। অ্যাজ এ স্টুডেন্ট আমি মনে করি আমার যদি এরকম কোনো অটিস্টিক বন্ধু থাকে তাহলে অবশ্যই তাকে আমি তার জন্য আমি যা করতে পারি বা যেভাবে তাকে আমি সাহায্য করতে পারি তার প্রথমটা হচ্ছে তার সাথে এমন কোনো কথা বলবো না বা এমন কোনো আচরণ করবো না যাতে সে উত্তেজিত হয়। আমরা জানি তারা ছোটখাটো বিষয়ে অনেক সময় উত্তেজিত হয়ে যেতে পারে, তারা নিজেদেরকে ওরকমভাবে কন্ট্রোল করতে পারে না, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে অনেক সাবধান থাকতে হবে। অর্থাৎ তাকে কোনোভাবে বিরক্ত করবো না বা এমন কোনো কাজ করবো না যাতে সে উত্তেজিত হয়। খ, তার সাথে বন্ধুত্ব স্থাপন করা এবং তাকে লেখাপড়ায় সাহায্য করা। এই গেল আমাদের পাঁচটি ছোট প্রশ্নের উত্তর বা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। এরপরে যাব আমি সংক্ষিপ্ত আমাদের যে শূন্যস্থান পূরণ ছিল পাঁচটি সেই শূন্যস্থান পূরণে। তাহলে আমি বোর্ডে শুধুমাত্র শূন্যস্থান পূরণের উত্তরটা লিখে দিচ্ছি, বাট তোমরা যখন করবে তখন কিন্তু তোমাদেরকে অবশ্যই সম্পূর্ণ উত্তরটাকে খাতায় লিখে যেটা আমাদের শূন্যস্থান সেই শূন্যস্থানে আমাদেরকে কি করতে হবে নিচে একটা আন্ডারলাইন করতে হবে। যেমন প্রথমে ছিল ড্যাশ কোনো মানসিক রোগ নয়। আমরা জানি অটিজম কোনো মানসিক রোগ নয়, অটিজম কোনো মানসিক রোগ নয়, নিচে আমরা আন্ডারলাইন করব। দুই নম্বরে আছে সবার ড্যাশ পাবার অধিকার আছে, সবার ন্যায্য মজুরি পাবার অধিকার আছে, মজুরি পাবার অধিকার আছে। নম্বর তিনে আছে নারী পুরুষ ড্যাশ অধিকার, নারী পুরুষ সমান অধিকার। এবং চার নম্বরে আছে আমাদের আমরা সবার ড্যাশ রক্ষায় কাজ করব, আমরা সবার মানবাধিকার রক্ষায় কাজ করব, মানবাধিকার রক্ষায় কাজ করব। এবং পাঁচ নম্বরে আছে ড্যাশ শিশুরা ড্যাশ ভাবে অটিস্টিক শিশুরা ড্যাশ ভাবে সম্পূর্ণ সুস্থ হয়। তাহলে অটিস্টিক শিশুরা শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ হয়। তাহলে যে মানবাধিকারের নিচে আন্ডারলাইন করলাম এবং শারীরিকের নিচে আমরা আন্ডারলাইন করে দিলাম। এই গেল আমাদের শূন্যস্থান পূরণ, অর্থাৎ অটিজম কোনো মানসিক রোগ নয়, সবার ন্যায্য মজুরি পাবার অধিকার আছে, গ নারী পুরুষ সমান অধিকার, এবং ঘ আমরা সবার মানবাধিকার রক্ষায় কাজ করব, ও অটিস্টিক শিশুরা শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ। এরপরে আছে আমাদের মিলকরণ। মিলকরণের ক্ষেত্রে তোমাদেরকে অনেকবার বলেছি আমি ক্লাসে, আবার একটু আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমরা মিলকরণটা অনেক ইস্যু খুব সুন্দরভাবে করতে পারি। এটা আমাদের আসলে এই যে পঞ্চম শ্রেণী পর্যন্তই লাগে, এরপরে তো আমাদের ক্লাস সিক্সে উঠলে তখন তোমরা আরো অনেক কিছু জানবে সৃজনশীল প্রশ্ন সম্পর্কে, তখন আমাদের এটা নাও লাগলো, এটা আমাদের বর্তমান সময়ের জন্য লাগে। মিলকরণে আমরা কি পাচ্ছি, এক নম্বরে আমি দিলাম এটা হচ্ছে একের সাথে আমাদের ছিল দুই পাশে দুই ধরনের শব্দ ছিল আমাদের, যেমন দীর্ঘ আমাদের এটা ছিল প্রথমটা শিশু শ্রম, দুই নম্বরে ছিল চাকরির ক্ষেত্রে পিছিয়ে থাকে, তিন নারী পুরুষের অধিকার, এবং ডান পক্ষ বা ডান দিকে ছিল মেয়েরা সমান কম বেশি এবং বেআইনি। তাহলে আমরা এটা কিভাবে লিখবো, এক নম্বরে ছিল শিশু শ্রম, শিশু শ্রম আমাদের কি বেআইনি, তাহলে বেআইনি হচ্ছে আমাদের ঘ নম্বরে ছিল, তাহলে আমরা লিখবো শিশু শ্রম বেআইনি। তাহলে এভাবে করে আমরা এটা লিখব। দুই নম্বরে ছিল আমাদের চাকরির ক্ষেত্রে পিছিয়ে থাকে, এটা হচ্ছে দুই যোগ চাকরির ক্ষেত্রে পিছিয়ে থাকে কারা, মেয়েরা, তাহলে এটা লিখব চাকরির ক্ষেত্রে পিছিয়ে থাকে। লেখার শেষে যে আমাদের সম্পূর্ণ একটি বাক্য তৈরি হয়ে গেল এবং সবার শেষে আমরা একটা দাড়ি দিয়ে দিলাম। এরপরে ছিল নারী পুরুষের অধিকার, নারী পুরুষের অধিকার কি, নারী পুরুষের অধিকার হচ্ছে সমান, আমরা এটা আমাদের শূন্যস্থানেও পেয়েছি। তাহলে এই গেল আমাদের মিলকরণটা। এবং চার নম্বরে ছিল আমাদের বর্ণনামূলক প্রশ্ন। বর্ণনামূলক প্রশ্নে আমরা দেখেছি মাইশা জন্য আমরা যেটা দেখেছিলাম যে একটা প্রশ্ন ছিল, মাইশার বয়স 9 বছর, তার গ্রামের এক লোক তাকে কাজ দেবার কথা বলে ঢাকায় এনে বিক্রি করে দেয়, মাইশা কিসের শিকার হয়েছে, শিশুদের মানবাধিকার লঙ্ঘনের চারটি উদাহরণ দাও। আমাদের এটা সম্পর্কে আমরা বলবো যে মাইশা যে 9 বছর বয়সে কিন্তু এখনো শিশু, তাহলে তার কি হলো যে সে তার মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে, মাইশা পাচারের বা যে
এটা আছে যে শিশু পাচার করা, সেই শিশু পাচারের অধিকারী মানে শিশু পাচারের শিকার হয়েছে এবং সে মানবাধিকারের তার যে লঙ্ঘন হয়েছে তার মানবাধিকার এখানে লঙ্ঘিত হয়েছে। তার মানবাধিকার ছাড়াও তার মতো আরো অনেকের মানবাধিকার সম্পর্কে আমরা এখানে লিখতে পারি। যেমন অনেক সময় ছোট বাচ্চাদেরকে দিয়ে আমাদের বাসায় আমরা কাজ করাই, এটাও কিন্তু তাদের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। তারপরে আছে মানবাধিকার রক্ষা জাতিসংঘের ভূমিকা উল্লেখ করো এবং তোমার প্রাপ্ত যে কোনো 5টি মানবাধিকার সম্পর্কে লেখো। আমাদের অনেকগুলো মানবাধিকার আছে, যেমন আমাদের শিক্ষার অধিকার আমাদের একটা মানবাধিকার, তারপরে আছে আমাদের ন্যায্য মজুরি পাওয়ার অধিকার, সেটাও কিন্তু আমাদের মানবাধিকার। তাহলে তোমরা তোমাদের পছন্দ মতো করে লিখবে, যেটা ভালো বোঝো যা ভালো পারো। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিয়মিত চেষ্টা করবে আগের ক্লাসগুলো একটু দেখার জন্য, কারণ এটা আমাদের যদিও বা আমরা অন্য ক্লাসে উঠে যাচ্ছি কিন্তু আমাদের জন্য এটা একটা গ্যাপ থেকে যাচ্ছে। ভালো থেকো।